ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। রাজনীতিতে সংঘাতের কোনো সুযোগ নেই বললেন এম এ আওয়াল। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ করল এবি পার্টি। থাকছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষা, মূল্যায়ন হবে ভিন্ন আঙ্গিকে। নওগাঁয় অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। হিরো আলমের মানহানির মূল্য 50 কোটি টাকা কেন? শাহজাহান খানের করা মামলায় যুগান্তর প্রশাসক ও সম্পাদককে বেখুশুর খালাস। গণতন্ত্র মঞ্চ মানুষের আকাঙ্ক্ষা পূরণের কাজ করছে বলেন সাইফুল হক। নির্বাচনে না এলে বিএনপির কবর রচিত হবে বললেন নানক। বললেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সাবেক সংসদ সদস্য ও ইসলামিক গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এম এ আওয়াল বলেছেন রাজনীতিতে আদর্শের লড়াই থাকতে পারে কিন্তু সংঘাত সংঘর্ষের কোনো পথ থাকতে পারে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেভাবে বড় দলগুলো মুখোমুখি কর্মসূচি দিচ্ছে এতে করে সব শ্রেণী পেশার মানুষ আতঙ্কিত। এর থেকে পরিত্রাণ পেতে একমাত্র সমাধানের পথ হচ্ছে নির্বাচন, আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া এর কোনো বিকল্প পথ নেই। রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এম এ আওয়াল এ সকল কথা বলেন। দলটির পক্ষ থেকে বঙ্গমাতার সংগ্রামী জীবন ও ধর্ষণ শীর্ষক এ আলোচনার সভা ও 93তম জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ করল এবি পার্টি। দুপুর 12টায় নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য রিভিউ আবেদন জমা দিয়েছে আমার বাংলাদেশ এবি পার্টি। রিভিউ আবেদনে দলটির বলছে নির্বাচন কমিশন এবি পার্টির দাখিলকৃত কাগজপত্র যাচাই বাছাই সাপেক্ষে সঠিক আছে মর্মে চিঠি প্রদান করেছিল এবং কমিশনের উচ্চ ক্ষমতা সম্পন্ন সরেজমিন যাচাই বাছাই কমিটি সরেজমিনে পরিদর্শন সাপেক্ষে কেন্দ্রীয় কার্যালয় জেলা কার্যালয় সঠিক পেয়েছেন বলে চিঠির মাধ্যমে জানিয়েছে। দলটি আরো বলেছে সরজমিন যাচাই বাছাই কমিটির তদন্তের পরিপ্রেক্ষিতে কয়েকটি উপজেলা পূর্ণ তদন্তের সিদ্ধান্ত নেয়। এবি পার্টির সংশ্লিষ্ট জেলা উপজেলা নেতৃবৃন্দ তদন্ত কমিটির কাজে সর্বান্তক সহায়তা করেন এবং কমিশনের চাহিদা মোতাবেক সব ডকুমেন্টস কমিটির নিকট হস্তান্তরণ করেন। এমন অবস্থায় এবি পার্টি দাখিলকৃত দলিল দস্তাবেজ পার্টির রাজনৈতিক কার্যক্রম বিবেচনায় আগামীতে একটি কার্যকর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে নির্বাচন কমিশনের নিকট দল নিবন্ধনের জন্য একটি রিভিউ আবেদন করছে। থাকছে না প্রাথমিক বৃত্তি পরীক্ষা, মূল্যায়ন হবে ভিন্ন আঙ্গিকে। এবার প্রথাগত প্রাথমিক বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার মূল্যায়ন হবে ভিন্ন দ্বারায়। বিশেষ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সূত্র গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন। করোনা মহামারীর কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল, নতুন শিক্ষাক্রমে বৃত্তি পরীক্ষা কথা বলা নেই। তবে গত বছরের শেষের দিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল, এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। নওগাঁয় অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। প্রায় 1.5 মাস আগে এক সড়ক দুর্ঘটনার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া বাস চালকের মুক্তির দাবিতে নওগাঁয় অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা। সকাল 6টা থেকে ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে পরিবহন ধর্মঘটের বিষয়ে কিছু জানেন না।
দুপুর দুইটার দিকে নওগাঁ সরকারি কলেজে শিক্ষার্থী শহরের বালুরঙ্গা বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, বাড়িতে আমার মা অসুস্থ, মাকে দেখতে সাপাহারে গ্রামের বাড়িতে যেতে চাই। সকাল থেকে অনবরত বৃষ্টি হওয়ায় বের হতে পারিনি। দুপুরে বৃষ্টি মাথায় বাড়িতে যাওয়ার জন্য বাস ধরতে স্ট্যান্ডে এসে দেখি বাস চলছে না। বাস ধর্মঘটের খবর আমি জানতাম না। এখন বিকল্প উপায়ে অটোরিকশায় করে বাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু ভাড়া চাইছে দ্বিগুণেরও বেশি। হিরো আলমের মানহানির মূল্য 50 কোটি টাকা কেন? বাংলাদেশি বিরোধী দল বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আশরাফুল আলম, যিনি হিরো আলম হিসেবে পরিচিত, 50 কোটি টাকার মানহানি মামলা করার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম আলোচনা শুরু হয়েছে। হিরো আলম বলেন, আমাকে হেয় করে তিনি যেসব কথা বলেছেন তা কোনো মানুষ সম্পর্কে কেউ বলতে পারে না। আমার যথাযথ যোগ্যতা ছিল বলেই নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বহাল রেখেছে, আমাকে 2টি সংসদ নির্বাচনে অংশ নিতে দিয়েছে। তিনি তো আমাকে নিয়ে এভাবে কথা বলতে পারেন না, তাই আমি মানহানির মামলা করছি। তিনি আরও বলেন, এতদিন ধরে যারা আমাকে নিয়ে বিভিন্ন রকম কাজে বাজে কথা বলেছেন, খারাপ মন্তব্য করেছেন, তাদের সবার বিরুদ্ধে আমার আরও আগে থেকে মানহানির মামলা করা উচিত ছিল। তারা আমাকে পছন্দ না করতে পারেন, কিন্তু আমাকে অপমান করতে তো পারেন না। ভবিষ্যতেও যারা এভাবে কথা বলবে তাদের বিরুদ্ধেও আমি আইনি ব্যবস্থা গ্রহণ করব। শাজাহান খানের করা মামলায় যুগান্তর প্রকাশক ও সম্পাদককে বেকসুর খালাস। মানহানির অভিযোগে সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাজাহান খানের দায়ের করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি ও সম্পাদক সাইফুল আলম সহ 3 জন। ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরীর আদালতে এই রায় দেন। এই মামলার রায়ে খালাস পাওয়া অপর সাংবাদিক সংশ্লিষ্ট প্রতিবেদক জসীমউদ্দিন চৌধুরী সবুজ রায়ের মধ্য দিয়ে একযুগ পর এই মামলা থেকে তারা খালাস পেলেন। 2011 সালের 13 সেপ্টেম্বর তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মানহানির অভিযোগে এই মামলাটি করেছিলেন। অভিযোগে বলা হয়, 2011 সালের 24 আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকায় অভিজ্ঞতা অর্জনের নামে নৌমন্ত্রীর কোটি কোটি টাকা অপচয়, 14 বার বিদেশ সফর শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। একই বিষয়ে ওই পত্রিকায় 25 আগস্ট সম্পাদকীয় ছাপা হয়। গণতন্ত্র মঞ্চ মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেন সাইফুল হক, এমনটাই মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে গণতন্ত্র মঞ্চের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সকল কথা বলেন তিনি। সাইফুল হক বলেন, কিছুদিন আগে ব্যবসায়ীদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, এতে প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। সেখানে ব্যবসায়ীরা বলেছেন তারা আবার তাকে ক্ষমতায় দেখতে চান। এরা কারা? এরা হচ্ছে ব্যাংকের লুটেরা, টাকা পাচারকারী, দুর্বৃত্ত। লুণ্ঠন তন্ত্রকে ক্ষমতার সঙ্গে এক করে ফেলা হয়েছে। চট্টগ্রাম পানির নিচে ভাসছে উল্লেখ করে সাইফুল হক বলেন, অথচ চট্টগ্রামের উন্নয়নে 12,000 কোটি টাকা বাজেটে দেওয়া হয়েছিল, সেই টাকাটা লুটপাট করা হয়েছে। তিনি বলেন, ডিজিটাল সিকিউরিটি আইন পরিবর্তন কেবলমাত্র একটা আইওয়াশ, পশ্চিমা বিশ্বকে বুঝতে দেওয়ার জন্য এমন পরিবর্তন আনা হয়েছে, এতে মৌলিক কোনো পরিবর্তন নেই। নির্বাচনে না এলে বিএনপির কবর রচিত হবে বললেন নানক। বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনে আসুন, নির্বাচনে না এলে বাংলার জনগণ বিএনপির কবর রচনা করবে। বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এক আলোচনা সভায় দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সকল কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ভুল পথ ত্যাগ করতে হবে, সঠিক পথে, গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে না এলে বাংলার জনগণ দেশের মাটিতে আপনাদের কবর রচনা করবে। বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে বললেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।
ওয়ানডে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দেওয়া হয়েছে। মিরপুরে বিসিবি কার্যালয়ে জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এশিয়া কাপ বিশ্বকাপ সামনে রেখে অধিনায়ক নির্বাচনের একক এজেন্ডা নিয়ে জরুরি সভায় বসেছিল বিসিবির পরিচালনা পর্ষদ, তবে সেই সভা থেকে কাউকে অধিনায়ক ঘোষণা করা হয়নি। সভা শেষে জালাল ইউনুস জানিয়েছেন তারা বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। তিনি সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের সাথে আলাপ আলোচনা করে এই সিদ্ধান্ত নেবেন।